ও তুই রূপের গৌরব দেখাস না ধনী, চাঁদের দাগ থাকে ভাঙবে। ওই রাজা কি খাইছে সকালে? মার ভাত। মার ভাত আর আলু ভর্তা। ও তো ঘুম ঘুম থেকে কটা সময় ওঠে? ঘুম থেকে ওটা সময় মানে কাজের উপর নির্ভর করে আমার ঘুমটা। তো দাঁতে নেমু গুছানো বেড়াছে যখন যেটা পাই। যখন যেটা পাই তো লেট্রিন আছে না পাশে না বাঁধাই। গায়ের লোক তোমার কি নামে ডাকে? রাজু বলে ডাকে। তোমার গায়ে কিরকম বন্ধু বান্ধব আছে? ভালো আছে এই তো। হ্যাঁ, গায়ের বেস্ট ফ্রেন্ড তো ইয়ার নাম দীপক। আচ্ছা, গায়ের বন্ধুগুলো তুমি কোন গালটা দিতে বেশি পছন্দ করো? ধন জৈব নড়াইতি শুন সজনি বকা যদি এদিকে ঢুকি তুমি থাপড়া ওইদিকে। ঠিক আছে, তো এরকম তোমাদের মধ্যে গাল দিয়া দিয়ে হয় চলে এরকম? কাকে বেশি গাল দাও? এই তো দীপকের সঙ্গে বেশিরভাগ সময় স্পেন্ড করা হয় দীপক। আর আমাদের যদি বলা হয় অন্য সত্যি কি দীপক? হ্যাঁ, নামাকে ইঙ্গে ইঙ্গে করে বলছে। হ্যাঁ, সালাটা বেশি হয়ে যায়। ওদিক থেকে কিরকম রিপ্লাই আছে? ওরকমই তো লাগলো, এমন হলো। ছোটবেলায় মারপিট করতে? ওটা ওটা সেই লেভেলের হয়তো। কার সঙ্গে বেশি হয়? মা স্কুলি ঠিক আছে। হ্যাঁ, আসো স্কুলি ঠিক আছে। হ্যাঁ, তুমি বেশি মারতে না তুমি বেশি মার খেতে? মার খুন্না ছিলি মারও খাতে। এবার ব্যাপারটা হচ্ছে এমন লয় যে আমি মারবো তার মানে আমাকে মারবে না। ঠিক আছে, মোটামুটি দু তিনজন আছে আর আমরা এদিকে দু চারজন আছি। ঠিক আছে, তো ঝগড়া লাগার দিক থেকে কিন্তু আমাকেই আর আগ করাই দিত। আমার যতগুলো গায়ের বন্ধুগুলো আছে না, সঞ্জীব, অমৃত, সুবোধ, এই আর। ঠিক আছে, রূপের গর্বটা কে দেখাচ্ছিল? না, এরকম কিছু নাই। যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেবো না। যদি কারণ নাম এস হয়ে থাকে তো তুমি ওদের প্রথম একটা এন নিয়ে চালাই না। একটা মেন সুবিধা না বলে তুমি নচিকেতা বলে তার কোনো অসুবিধা নেই। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। আচ্ছা, এই নামটা তোমার মাথায় কি করে এলো? আমাকে বুঝাও। কষ্ট কিছু ছিল নাকি? আমি কি সত্যি না বলে দিয়েছি? না না, আমি এরকম জানতে হঠাৎ মানে এই নামটাই কেন এলো? আরো তার নাম ছিল, কিছু নাম বলে ফেললি যেগুলো হয়তো অলরেডি কেউ ছিল। রাজুদার কথাগুলো তো মিষ্টি লাগে, সেই কথাগুলো কিভাবে আসে সেগুলো একটু যদি ডাইরেক্টলি জিজ্ঞাসা না করি তো মনের মধ্যে একটু মানে সেই খুঁতখুঁতি জিনিসটা যায়নি। আমার প্রথমত রাইটিং এ যেটা আমি নিজে ফিল করেছি, যেটার মাধ্যমে আমি মানে এতটুকু হইলো পরশ পাইছি, সেই জিনিসটাকে আমি কিন্তু গানের মাধ্যমে তুলে ধরি। বলছি আজকে পাবলিকের সামনে একটা শোক করে নাকি সেই ব্যাপারটা? এটাই পাইলাম না। কিছু কিছু জিনিস থাকুক যে গেলাম না জানাই ভালো। যদি আমি ট্রাভেলিং করি, ঠিক আছে, মানে কোনো বাইকে যদি কোথাও যাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু মানে আমার মনে হয় যে গান লেখার একটা পারফেক্ট সময় পাই আমি। কোনো কিছু ভাবনারও পারফেক্ট সেটা। আবার যদি ব্যাক সিটে কেউ না থাকে, আচ্ছা, আমি যদি একাই ট্রাভেল করি, দিদি ঘর বলো বা স্টুডিও যদি যাই, মানে কোথাও যেতে গেলে মোট কথা হলে আমার বেশিরভাগ গান কেমন ভাবে লেখা হয়, যদি আমার মুখড়াটা লেখা হয়ে গেল তাহলে অন্তরাটা আমি যাইতে যাইতে লিখবো। আমি একা বাস আর আমার ভাবনা চিন্তা। আনন্দ থাকলে আনন্দের গান। তোমার বদগুণ কি? ঘরের মধ্যে যদি বলা হয় মার ভাত, ঠিক আছে, প্রথমত বেস্ট মানে যদি ভারী খাবারের মধ্যে বলে মার ভাত। আর যদি মাংস টাংসর দিকে যদি বলা হয় তাহলে হইলো খাসির মাংস। আর মাছের দিক থেকে যদি বলা হয় তাহলে প্যাঙাশ মাছ। মানে ইশ, প্রেম, ভালোবাসা।
মিক্সচার যদি এরকম ভাজা ভাজি দেখতে বলা যদি যাওয়া বাজার তাজার যদি যাওয়া হয় তাহলে মোমোজ তাজা একটু রূপের গরম গানটা শোনাও ধন জয় বনাড়ায় দিন শুন সজনি ও তুই রূপের গরম দেখাস না ধনি কি বাত চাঁদে হেরো দাগ থাকে ভাঙবে কি ফুটা নিলো চাঁদে হেরো দাগ থাকে ভাঙবে ফুটা নিলো আমার যেটা মনে হলো এখন যে সকল ছেলে মেয়েরা কলেজে পড়ছে তারা যত না প্রেম করছে যারা সিক্স সেভেনে পড়ছে তারা সব থেকে বেশি করছে আর যত পরিমাণে মানে এরকম মানে সিঙ্গেল মানে এরকম করছে আর এঙ্গেজ আছে তার থেকে দেখবে বৌদি দাদা হ্যাঁ মানে এই আদার একটা বিরাট ব্যাপার চলছে না একদম এটা এটা আমার ভাবনা চিন্তার মধ্যেই আছে কারণ কেন এটা দরকার আছে এরকম একটা গান দরকার আছে আমাদের পুরুলিয়াতে কারণ কেন দেখছি যে মানে ছিলার বাবা গেলানো মাথা আছে বেশি দাদাকে বলছেন মানে হাত যা শুনছি আর ছেলের মা গেলানো বেশি মাথায় আমি দেখেছি জিনিসটা মানে এটা হয়ে আর কি তো চলো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ আর আরেকটা জিনিস বলছি রাজুর কোন গানটা সব থেকে ভালো লাগে রাজু আই লাভ ইউ তারপর কমেন্ট করবে যে তার এই গানটা ভালো লাগে এটাই সবাইকে স্পেশাল রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার